প্রাইমারি শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বাংলাদেশের পত্র ক্লাস নিয়ে। তৃতীয় শ্রেণীতে বাংলাদেশের পত্রে আমি তোমাদেরকে ধ্বনি বর্ণ বর্ণের মাত্রা ধ্বনি ধ্বনির প্রকারভেদ বর্ণটা পড়িয়েছিলাম। যুক্ত বর্ণটা মনে হয় একটু কি তোমাদের রয়ে গেছে, তাই না? যুক্ত বর্ণটা আমাদেরকে মনে হয় পড়ানো হয়নি। তো যুক্ত বর্ণের মধ্যে আজকে তোমাদেরকে আমি পড়ানো যুক্ত বর্ণ লিঙ্গ এবং তোমাদেরকে রচনা দিয়েছি। দেখো আমি এখানে বর্ণা লিখে দিচ্ছি রচনা, আমাদের বিদ্যালয়ে তোমরা কি করবে বাসায় শিখে ফেলবে রচনা। তোমাদের তোমাদের রচনা ফর্ম পূরণ, তারপর কি তারপর তোমাদের যে কি আছে তোমাদের চিঠি দরখাস্ত আছে এগুলো তোমরা কি করবে বাসায়, তোমাদের সিলেবাস তো দেওয়া হয়েছে, সিলেবাস দেওয়া আছে, সিলেবাস থেকে লিখে দেখে অল্প অল্প করে শেষ করে ফেলবে। তোমার যদি সামনে পরীক্ষা তো তোমরা আশা করবো পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিবে। তো তোমাদের যুক্ত বর্ণ লিঙ্গ পড়াবো, তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন উত্তরের মধ্যে, তো আমি এগুলো তোমাদেরকে সংক্ষিপ্ত করে অল্প তোমাদের কিছু প্রশ্ন করে দিব, তোমাদের সেই লিস্টটা আমি দিয়ে দিব খুব শীঘ্রই, ঠিক আছে? এখন তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে। তো যুক্তবর্ণ, যুক্তবর্ণটা কি প্রশ্ন আসে, কি কথা আসে যুক্তবর্ণটা কি? যুক্তবর্ণ আসলে দুটি বর্ণের দুই বা তার অধিক তিনটিও হতে পারে, অধিক বর্ণ কি মিলন, ঠিক আছে, একত্রিত হয়ে কি যে বর্ণ হয় সেগুলো হচ্ছে যুক্ত বর্ণ। যেমন ধরো এখানে কয়ত আছে, কয়তটা কি একটি যুক্ত বর্ণ, মূর্ধন্য রেফ আছে ওটাও কি যুক্ত বর্ণ, ঠিক আছে? যেমন কয়ত আছে এখানে, এখানে কয়ত দিয়েছি, কয়তটাকে ধরলে কি হবে, দুটো বর্ণ আছে ক জ ত কয়ত, ঠিক আছে? তো ওটা দিয়ে কি করতে হবে, তুমি একটা কি তুমি একটা শব্দ লিখতে পারো যুক্ত বর্ণ, ঠিক আছে, যুক্ত বর্ণ লিখলে। তো ওটা দিয়ে একটা বাক্য গঠন করে আমি যুক্ত বর্ণ করেছি, ঠিক আছে, যুক্ত বর্ণ করতে ভালো লাগে। এই ধরনের কি একটা কি তুমি বাক্য লিখতে পারো, তুমি কি করতে হবে তোমাকে শব্দ লিখে শব্দ গঠন করে বাক্যটা গঠন করতে হবে। তো যুক্ত বর্ণ কাকে করে দেখো, দুই বা দুইয়ের অধিক ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরধ্বনি না থাকলে ওই ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে লেখা হয়, সেগুলি হচ্ছে যুক্ত বর্ণ। যেমন এখানে দেখো ক যুক্ত কত দন্ত ন যুক্ত দন্ত নয় ধ দেয়া আছে। তো তোমাদের পরীক্ষায় আছে দন্ত নয় ধ থেকে কি ঐ গ পর্যন্ত তোমাদের কি আছে যুক্ত বর্ণ আছে, তোমাদের কি করতে হবে এগুলো এগুলো তোমাদের কি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি না, তোমাদের কি করতে হবে এগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবে, ঠিক আছে? দেখা তোমাদের দুই একটা ভেঙে দেখাচ্ছি, তোমাদের কি আছে দন্ত নয় দ, তো এটাকে ভাঙলে কি হয় দন্ত ন য দ, তো একটা শব্দ গঠন করে দিয়ে শব্দ গঠন করলে কি হয় সুন্দর বা আনন্দ হয়, তাই না? তুমি কিন্তু সুন্দর লিখলাম, সুন্দর বাড়িটা খুব সুন্দর, সে খুব সুন্দর, ঠিক আছে, এভাবেও হতে পারে। তো কি তারপরে পরের বর্ণটা কি, এরপর যুক্ত বর্ণটা হচ্ছে পর ফলা, তো এটাকে ভাঙলে কি হয় প জ র ফলা, এটা দিয়ে শব্দ গঠন করার পর ফলা দিয়ে কি হবে, আমি এখানে দিলাম প্রজা, ঠিক আছে, প্রজা দিলাম, ঠিক আছে, প্রজা প্রতিও হতে পারে প্রজা হতে পারে, ঠিক আছে, কি ওই রাজ্যের প্রজারা কি অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছে এরকমও হতে পারে। তারপরে কি হতে পারে ভাঙলে কি হবে ক জ দন্ত স, একটু খেয়াল করবে আমি কিন্তু এভাবে দিই, এবারে দিলে ধান কি হবে কযোগ রফলা দিয়ে, তাই না, কযোগ রফলা। তো আমি কিন্তু এখানে লিখি না, আমি দেখো কিভাবে লিখেছি, সেখানে কি হবে কযোগ দন্ত স অক্সিজেন, ঠিক আছে। তো এটা কি করবে একটা বাক্য গঠন করবে। এই হচ্ছে তোমাদের যুক্ত বর্ণ, আশা করি যুক্ত বর্ণ একটু তোমরা কিভাবে করতে হবে বুঝতে পারছো। এরপরে আমি তোমাদেরকে পড়াবো লিঙ্গ, তোমাদের অধ্যায় দশমে চলে যাও, অধ্যায় দশমে কি আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে এক দুই, অধ্যায় এক দুই তিন এবং অধ্যায় দশ থেকে। অধ্যায় দশে আছে কি লিঙ্গ, প্রথমে আসে কি লিঙ্গটা কি, লিঙ্গ হচ্ছে কি চিহ্ন বা শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ, দাঁড়াবে তোমরা লিঙ্গটা কি, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। তো এটার
এটাকে তারপরে আসে কি লিঙ্গ কাকে বলে, যেমন ধরো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা বলবো, আমরা কি আমরা এগুলো কি করেছি আমরা আয়ত্ত করেছি আগে, আমরা অল্প অল্প আমরা জানি মেয়ে হলে স্ত্রীলিঙ্গ, ছেলে হলে পুল্লিঙ্গ, ঠিক আছে, যেমন মা স্ত্রীলিঙ্গ, বাবা পুল্লিঙ্গ, ছেলে কি পুল্লিঙ্গ, মেয়ে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, ওগুলো হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কাকে বলে, যেসব শব্দ দিয়ে পুরুষ স্ত্রী বা পুরুষ ও স্ত্রী উভয়কেই বা অস্তনগুলো পদার্থকে বোঝায় তখন তাকে কি বলে, লিঙ্গ বলে। সংক্ষেপে বলতে গেলে কি মানে কি, একটা শব্দ দিয়ে তো পুরুষ বা কি এসে পুরুষ জাতীয় হতে পারে বা কি নার জাতীয় হতে পারে বা কি উভয় লিঙ্গ, মানে কি যেমন শিশু, আমরা যখন শিশু বলি শিশুটা কি পুরুষ পুরুষ বা স্ত্রী, ছেলে বা মেয়ে কোনো কিছুই কি ইয়ে করে, শিশু মানে কি উভয় লিঙ্গ হয়। তারপরে কি অচেতন পদার্থ মানে যেগুলো কি কোনো কি জীবন নেই, ওই জন্য অচেতন পদার্থকে বোঝায় তখন কি হবে এগুলোকে লিঙ্গ বলে। যেমন ধর এখানে দেখিয়েছে কি পুল্লিঙ্গে একটা সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়েছে বাবা, স্ত্রীলিঙ্গে একটা সংজ্ঞা দিয়েছে উদাহরণ দিয়েছে মা, শিশু একটু আগে যেটা বলেছি উভয় লিঙ্গ, আর হচ্ছে কর মানে কি লিঙ্গ লিঙ্গ মানে অচেতন পদার্থ, ঠিক আছে। তো লিঙ্গ কয় প্রকার, লিঙ্গ কাকে বলে একটু দাগাবে, লিঙ্গ কাকে বলে একটু দাগিয়ে নিবে তোমরা বইয়ে শিখে ফেলবে। তারপর হচ্ছে কি লিঙ্গ কত প্রকার, লিঙ্গ হচ্ছে চার প্রকার, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ও ক্রিব লিঙ্গ, এটাও দাগাবে। পুল্লিঙ্গ কি আমি সংক্ষেপে বলে দিয়েছি একটু আগে, যে কোনো ধরনের যে শব্দ দিয়ে পুরুষ জাতিকে বোঝাবে সেগুলি হচ্ছে পুল্লিঙ্গ, যেমন বাবা ছেলে তারপর কি চাচা কাকা বন্ধু, ঠিক আছে, শিক্ষক কিশোর, এই ধরনের এগুলো যত সব পুরুষ জাতি আছে সবাইকে কি বলবে, সবাই সব হচ্ছে পুল্লিঙ্গ। এরপর হচ্ছে স্ত্রীলিঙ্গ কি, যেই শব্দ দিয়ে স্ত্রী জাতি বা নারী জাতি বোঝাবে সেটাই হচ্ছে স্ত্রী লিঙ্গ, যেমন কি দাদি নানি মা, তারপর কি বোন, তারপর কি ভাবি শিক্ষিকা ননদ, ঠিক আছে, ওগুলো হচ্ছে স্ত্রী লিঙ্গ। এরপর আসে যে উভয় লিঙ্গ মানে কি পুরুষ এবং স্ত্রী দুটোই বোঝাবে, দুটোই যে শব্দ দিয়ে কি পুরুষ এবং স্ত্রী জাতি দুটোই বোঝাবে সেটা হচ্ছে কি উভয় লিঙ্গ, যেমন কি শিশু সন্তান, তারপর কি ডাক্তার, ডাক্তার বলে কি সেটা পুরুষ হতে পারে কি স্ত্রীও হতে পারে, পুলিশ পুলিশ বলে কি পুরুষ হতে পারে স্ত্রীও হতে পারে। এরপর আসে যে ক্রিব লিঙ্গ, যে শব্দ দিয়ে কি হয় অচেতন পদার্থ বোঝায় মানে কি যেটার কোনো প্রাণ নেই জীবন নেই, যেমন টেবিল মাটি পানি ওগুলো কি কোনো প্রাণ আছে, তো ওগুলোই হচ্ছে কি বই চেয়ার, তারপর কি যে হোয়াইট বোর্ড, এই যে আমি ইয়া নিয়েছি মার্কার নিয়েছি বই নিয়েছি এগুলো কিন্তু কোনো কি নেই প্রাণ নেই, তাই ওরা হচ্ছে কি ক্রিব লিঙ্গ, ঠিক আছে। তো ওগুলো তোমরা কি করবে এই যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ক্রিব লিঙ্গ সংখ্যা করে একটু একটু পড়ে ফেলবে শিখে ফেলবে, এগুলো তোমরা একটু দাগাবে অবশ্যই। তারপরে তো তোমরা কি করবে এগুলো পড়ে ফেলবে। এরপরে তোমাদের আছে কি তোমাদের আগে বলেছি আমি প্রশ্ন দিয়েছি আমাদের বুঝতে হবে আমাদের বিদ্যালয়টা তোমরা কি করবে বাসায় কি করবে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং একটাই আমি বাড়ি কাজ দিব সেটা হচ্ছে কি যুক্ত বর্ণগুলো আমাদেরকে বাড়ি কাজ দিতে একটু করবে, ঠিক আছে, শুধু যুক্ত বর্ণগুলোই করবে, লিঙ্গ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কি করবে যুক্ত বর্ণগুলো বাড়ি কাজ করবে। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, পরবর্তী ক্লাস অনুষ্ঠানে আমার আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।